তো দর্শক, দেখতেই পাচ্ছেন প্রিয়তমার ফিল্মটা আমার মোবাইল স্ক্রিনে চলছে। আমি হালকা পাতলা একটু সিন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ফিল্মটা 2 ঘন্টা 40 মিনিট, এই যে নিচে দিয়ে লেখা আছে। তো এই ফিল্মটা যদি আপনারা দেখতে চান তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির। তো আজকের ভিডিওটি হলো প্রিয়তমা ফিল্ম। তো এই ফিল্মটি কিভাবে আপনারা ফুল HD ডাউনলোড করবেন এবং নিজেরা উপভোগ করবেন সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এই ফিল্মটি আপনি ডাউনলোড করতে হলে সমস্ত ভিডিওটি A to Z না টেনে দেখতে হবে। তো চলুন আমরা মূল কথায় চলে যাই। তো দর্শক, আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। তো দেখুন কিভাবে আমরা ফিল্মটা ডাউনলোড করি। তো সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে আমরা যেতে পারি। এটা PC বা কম্পিউটার বা মোবাইল, ল্যাপটপ, যে কোনো কিছু দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখানে আসার পর একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাবে আমরা লিখব BD মিউজিক। উপরে দেখতে পাচ্ছেন লেখা সমস্ত নামটা চলে এসেছে, BDMusic23.com। এই নামটা আসার পর আমরা গোতে দিব। গোতে দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের ফিল্ম আপনারা দেখতে পারবেন। তো আমরা কি করব, নিচে চলে যাব। নিচে এসে এখানে চাইলে আপনি যে কোনো দেশের ফিল্ম নামাইতে পারেন। তো আমরা কি করব, নিচে চলে আসব। নিচে এসে আমরা এখানে লিখব, এখানে এই যে বাংলা মুভিজে টাচ করে দিব। আপনাকে অন্য সাইডে নিতে গেলে আপনি ব্যাক চলে আসবেন। যতবার অন্য সাইডে নিতে চাইবে ব্যাক চলে আসবেন। এই দেখেন, এখানে এখন আমি বাংলা ফিল্মে দেওয়ার পর নিচে অনেকগুলো নতুন ফিল্ম দেখাচ্ছে। তো আমরা যেহেতু প্রিয়তমা ফিল্মটা নামাবো, আমরা নিচের দিকে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিছুক্ষণ নিচে আসার পর প্রিয়তমা বাংলা মুভি ওয়েব DL ওয়ান ক্লিক ডাউনলোড এটাতে চলে আসলাম। হ্যাঁ, তো এটাতে আসার পর আমরা কি করব, প্রিয়তমা এটাতে ক্লিক করে দিব, আবার ব্যাগে চলে যাব। অন্য সাইডে নিয়ে যাচ্ছিল। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিয়তমা লেখা এবং কিছু ফিল্মটার স্ক্রিনশট এখানে দেওয়া আছে, মানে ফিল্মটা যে HD সেটা দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক 720 সাইজের যে ফিল্মটা, এটা 1.4 GB, মানে 1 GB প্লাস 400 MB এটা ডাউনলোড ফাইল। আর নিচেরটা দেখতে পাচ্ছেন 740 MB, মানে একটু কোয়ালিটিটা লো। তো আমরা যেহেতু HDটা নামাবো, এটা আমরা কি করব, ডাউনলোড, আপনারা চাইলে ক্লিক ডাউনলোড লিঙ্ক, এই অল টাইম ওয়ার্ক এটাতেও দিতে পার। তো দর্শক, এরকম আসার পর আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন ওয়ান ক্লিক ডাউনলোড লিঙ্ক অল টাইম ওয়ার্ক এটাতে দিয়ে দিব। এটাতে দিয়ে দেওয়ার পর এরকম আসলে ব্যাগে দিব। আমরা আবার এটাতে ক্লিক, আবার দিতে হবে না। তো ব্যাগে দিলে এটা ডাউনলোড নিবে বা কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো আমার ফিল্মটা ডাউনলোড করা আছে, বিদায়, আবার বলতেছে ডাউনলোড অ্যাগেইন। হ্যাঁ, তো আর যারা ডাউনলোড করেন নাই তাদেরটা শুধু ডাউনলোড আসবে। তো আসলে এখানে ডাউনলোড হতে থাকবে, দেখতে পাবেন। তো দর্শক, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি এমন আরও ভিডিও আপনাদের প্রয়োজন হয়, ফিল্মের নাম লিখে আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন। এবং এই আপনার কমেন্টসের মতামতের কারণে আমাদের ভিডিও করার উৎসাহ আরও জাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।